রায়হান মারা গেছে, খুন। মিতু একা বাসায় ভয় পাচ্ছে, আমি ওকে একটু দেখে আসি। না, তুমি যাবে না। কুতুব, আমি তো বললাম যে আমি আসছি। বললেই হলো নাকি এসব খুন খারাপের ভিতর তুমি যাবে কেন? পুলিশ আসবে, জেরা করবে, তুমি গেলে তোমাকেও করবে। সামিনা, মিতু তোমার বন্ধু, আর মিতুর সূত্রেই তোমার সাথে আমার পরিচয়। মিতুর বিপদে তোমারই তো আগে ঝাঁপিয়ে পড়ার কথা, আর তুমি কিনা আমাকে বাধা দিচ্ছ। দেবই তো, আমি তো আগে থেকেই জানি যে তোমার আর মিতুর ভিতরে একটা সম্পর্ক আছে। এখন রাহেল মারা গেছে, এখন তোমাকে তো ডাকবেই। ছি সামিনা, মনটাকে একটু বড় করো, না হলে নিজে কষ্ট পাবে। নিহত ভদ্রলোকের নাম তো রায়হান আহমেদ, কিন্তু ওনার সাথে আপনার কি সম্পর্ক? ও আমার বন্ধু ছিল। বলেন কি বন্ধু? নারীতে পুরুষ আবার বন্ধু হয় নাকি? রায়হান আমার বন্ধুর চেয়ে একটু বেশি ছিল। ইন্টারেস্টিং, কিন্তু সে কিরকম বলুন তো? আজকে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্সটা ফাইনাল হয়, আর আমরা মানে আমরা ঠিক করেছিলাম যে ডিভোর্সটা ফাইনাল হয়ে যাওয়ার পর আমরা একে অপরকে বিয়ে করব। তাহলে বলুন, সে প্রেমিক ছিল বন্ধু না? বলতে পারেন। আজ কি আপনি ডিভোর্স পেলেন, আর আজ কি মিস্টার রায়হান খুন হলো? সো স্যাড। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি, আমি বলতে চাচ্ছি, আপনি কি কাউকে সন্দেহ করেন? যে খুন করেছে তাকে তো আমি নিজের চোখে দেখেছি। বলেন কি, আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, লোকটা আমাদেরকে প্রায় ফলো করত। পাতলা, লম্বা, এখানে আমার একটু দাড়ি ছিল, ফ্রেঞ্চ কাট। হ্যাঁ, সে আমাদেরকে প্রায় ফলো করত। আমি যেখানে যেতাম, আমি আর কায়সার যেখানেই যাই সেখানেই ছবি তুলত। আচ্ছা, ওই কি যেন নাম বললেন? কায়সার। কায়সারটা কে? ও আমার কলিগ, আমার ফ্রেন্ড সামিনার সাথে ওর বিয়ে হয়, ঘটকালিটা আমি করেছিলাম। বিশ্বাস করবেন না, আমি যেখানে যাই কায়সারকে নিয়ে সেখানে সে ছবি তুলত, ছবি তুলে সামিনাকে পাঠাতো, আমার অফিসে পাঠাতো, আমার হাজবেন্ডকে পাঠাতো। বলেন কি, কিন্তু এই লোকটিকে আপনার হাজবেন্ড নিয়োগ করেন তো? আমি জানি না, কিন্তু ঘটনা তো সেদিকে এগোচ্ছে। শুনুন মিস মিতু, আপনাকে আমাদের প্রয়োজন হবে, আপনি আমাদের পারমিশন ছাড়া বাইরে কোথাও যাবেন। কিন্তু বিশ্বাস করুন, আমার খুব ভয় লাগছে। এখন রায়হানকে খুন করলো, এরপর যদি আমাকে মারে, আমি আমি চাচ্ছি বাসাটা চেঞ্জ করতে, আমি নয় পরে আপনাদেরকে জানাবো বা এরকম কিছু। কিন্তু সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে আপনার মেয়েকে নিয়ে আমাদের পুলিশ হেফাজতে থাকতে পারেন। না না না, সেসবে দরকার হবে না। ঢাকায় আপনার কে কে আছেন? আমার ভাই থাকে, কিন্তু সে তো আমার উপর রাগ করে বাইরে থাকে। রাগ? কিন্তু কেন? ও চায়নি আমাদের এই ডিভোর্সটা হোক। আপনার ভাইয়ের নামটা কি? টনি।
ভাইজান টোস্টটা কেমন হয়েছে একটু খাইয়ে দেন তো। কিছু বললে? টোস্টটা কেমন হয়েছে একটু খাইয়ে দেখতেন কইছি। হ্যাঁ খাবো। ভাইজান মামলার খবর কি? খবর আর কি, শুক্র অথবা শনিবারের মধ্যে টুইকে বাড়িতে আনতে পারবো। শুক্রবারে নিয়ে আইন, তুই আমারে কতদিন ধরে দেখি না। আচ্ছা নিয়ে আসবো। তুই আমার মনে হয় অনেক বড় হয়ে গেছে। দেখো তো কে এলো। আমার অনুমান যদি মিথ্যে না হয়, আপনি মিস্টার সাহেব? হ্যাঁ। আপনাকে যে একটু আমার সঙ্গে যেতে হবে। কোথায়? স্ট্রেঞ্জ, আপনি মনে হয় কিছুই জানেন না, আপনাকে থানায় যেতে হবে। কারণটা জানতে পারি? অবশ্যই। মিস্টার রায়হান খুন হয়েছেন। রায়হান খুন হয়েছে? কি ব্যাপার, আশ্চর্য হচ্ছেন যে? ঠিক আছে, আপনি এখন আমাদের সঙ্গে চলুন, থানায় গিয়ে বিস্তারিত শোনা যাবে। হাতটাকে ধুতে পারি? হ্যাঁ। স্যার তুমি ওনার সঙ্গে যাও। তুমি তো বাধা দিয়েছিলে, ঠিক আছে যেতে যখন চাইছো। দেখি ফোন করে কোথায় আছে। হ্যাঁ তুমি কোথায় আছো? হ্যাঁ বাসায়। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার বাসায় আসছি। ওকে আসো। ওকে আসছি। শোনো, তোমাকে মিত্র বাসায় পৌঁছে দিয়ে আমি অফিস যাবো, যাও রেডি হয়ে যাও। মেয়েটা বাসায় একা ছিল জানিস, বুয়ার সাথে ছিল, তারপরও নে চল আমাদের বাসায় চল। কি তুই পাগল নাকি এতগুলো মানুষ যে তোর বাসায় উপস্থিত হবো না? নে চল তো। তাহলে বরং আমি বুয়াকে একটু বুঝিয়ে দিই। বুয়াকেও বরং সঙ্গে নে, বাসায় তালে দে। তাই ভালো হবে। না মিতুর কপালটা আসলে খারাপ, সবকিছু যখন গুছিয়ে এনেছিল এমন সময় এরকম একটা অকারেন্স। দেখেছেন রিংটা করেছে কি? পরকীয়া প্রেমের করুণ পরিণতি, হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে পরকীয়া থাকে না। আর রায়হানের সঙ্গে মিতুর সম্পর্কটা তো আজকে হয়নি, ওর জন্য আমার খুব দুঃখ হয় বুঝলে কায়সার। ওর হাজবেন্ড ওকে খুন করিয়েছে, খুব ভয়াবহ হলো, এই জন্যই মিতু ওর সঙ্গে থাকে। আচ্ছা কায়সার মিতু এখন কোথায় তুমি জানো? না জানি না। চারিদিক থেকে আমাদের লোক আপনাকে ঘিরে আছে। কি ব্যাপার ভাই বলুন তো? আপনাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু কেন?
কারণ আপনি রায়হান হত্যা মামলার সাসপেক্ট তাই। তার মানে? হ্যাঁ, রায়হান খুন হয়েছে। ভালো একটা খবর শোনালেন ভাই। চলুন, এখন কি করতে হবে, কোথায় যেতে হবে? আপনাকে এখন থানায় যেতে হবে। সেন্ট্রি স্যার, হাত করা লাগাও। কোন থানা ভাই? কোন থানা আবার জিজ্ঞেস করা হচ্ছে? তোমার শ্বশুর বাড়ির থানা, চলো। তাহলে তোকে ধরেছে কেন? সেটা তো তুমি জানো। সেটা আমি কি করে জানবো? তুমি নিশ্চয়ই নাম দিয়েছো। আমি তো অনেকবার বলেছি রায়হানকে আমি খুন করবো। টনি, তুই আমার ভাই, আমি তোকে ছোটবেলা থেকে আদর করেছি, যত্ন করেছি। তুই কতটুকু কি কাজ করতে পারিস, কখন কি করতে পারিস, এতটুকু ধারণা নিশ্চয়ই আমার আছে। আর সেই ধারণা থেকেই তুমি বলেছো আমি রায়হানকে খুন করেছি। আমি কেন সে কথা বলতে যাবো? পুলিশকে বলো আমি নিজে বলেছি টনি কাজ করতে পারে না। টনি রায়হানকে যে খুন করেছে তাকে আমি দেখেছি, এবং সেই লোকটা আমাকে অনেক আগে থেকে ফলো করছে। তুই আমেরিকা থেকে আসার আগে থেকে সে আমাকে ফলো করছে। ওকে, কিন্তু এখন আমার ফাঁসিতে ঝুলতে কোনো রকমের আপত্তি নেই। তার কারণ আমি চেয়েছিলাম রায়হানকে খুন করতে, আমি করতে পারিনি। আমার হয়ে অন্য একজন রায়হানকে খুন করেছে, সে আমার উপকার করেছে, আর তার বদলে ফাঁসিতে আমি ঝুলব। প্লিজ ভাই, প্লিজ আমার ভাই, পাগলাম করিস না ভাই, প্লিজ। তুই উল্টাপাল্টা কোনো স্টেটমেন্ট দিস না, আমি তো জামিনের ব্যবস্থা করছি ভাই, প্লিজ। না, লাগবে না, তুমি যাও বাসায় গিয়ে ঘুমাও।